অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1 জুলাই টু 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ ধনু রাশিতে থাকছে, অর্থাৎ স্বরাশিতে, নিচ রাশিতে অবস্থান করছে। বিশেষ বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে বেশ কটি রাশির জন্য। এক হচ্ছে অর্থ, দুই হচ্ছে চাকরি, তিন হচ্ছে শিক্ষা। বিশেষ কয়টি রাশি এই অর্থভাগ্য, চাকরি ভাগ্য এবং শিক্ষা ভাগ্য কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, বৃহস্পতি এমনই একটা গ্রহ যেটা যদি খারাপ পজিশনে চলে যায় বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসে। অর্থাৎ এতদিন নিচস্থ বকরি ছিল, কিন্তু এই স্বরাশিতে এসেও কিন্তু বকরি থাকছে। অর্থাৎ 12 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহস্পতি বক্রতা থাকছে, এরপরে এই বৃহস্পতি 12 সেপ্টেম্বরের পর থেকে আবার পুনরায় মার্গী হয়ে যাচ্ছে। তো এই যে নিচস্থ এবং বকরি থাকাতে শুভ ফল প্রদান করতে বেশ কিছু জায়গায় বৃহস্পতি অসমর্থ হচ্ছিল। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? জ্ঞান। বৃহস্পতি আমাদেরকে দেয় শিক্ষা। বৃহস্পতি আমাদেরকে ধর্ম, সংস্কার, অর্থ। বৃহস্পতি অর্থ খুব সীমিত অর্থ, কিন্তু এটা এই অর্থ কিন্তু আপনাদের শেষ হবে না। অর্থাৎ এই বৃহস্পতি আনে সৎ পথে অর্থ, অনেস্ট। তো একটা কথাই আছে জানেন, সৎ পথের অর্থ নষ্ট হয় না। আর আপনি যদি অসৎ পথে আপনার অর্থ আসে, একটা কথা আছে, উৎপাতের ধন চিৎপাতে যায়। অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যাতে কিন্তু সেই টাকাগুলো কিন্তু আপনাদের চলে যাবে। তো এই বৃহস্পতির কৃপায় বেশ কটি রাশির অর্থ বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, চাকরি বলুন, এই দিকগুলো কিন্তু ভালো হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আপনি ধরুন কোনো আত্মীয়র বাড়ি গেছেন, কিছুদিন আছেন, আপনার ছোট এক্সাম্পল, যেমনি ওই আত্মীয়র বাড়ি থেকে আপনার বাড়িতে আবার যখন প্রত্যাগমন করবেন, তখন কি হবে, আপনি নিজেকে কিন্তু অনেকটাই কমফোর্ট লাইফ লিড করবেন। অর্থাৎ স্বরাশিতে আবার কিন্তু বৃহস্পতি নিজ গৃহে চলে আসছে, অর্থাৎ বিশেষ বিশেষ ফায়দা কিন্তু পাবে বেশ কটি। এই জন্য আমি হেডিংটাতে থাম্বে লিখেছি অর্থ, চাকরি এবং শিক্ষা। দেখুন, এটা সমাজে একটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত এবং বৃহস্পতি এই দিকগুলো কিন্তু নির্দেশ করে। দেখুন, যার হরোস্কোপে, অর্থাৎ আপনি জন্মাচ্ছেন তখনকার হরোস্কোপে যদি আপনার বৃহস্পতি ধনুরাশিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা হবে। এবং বৃহস্পতি যদি শুভ অবস্থান থাকে, সেক্ষেত্রে দেখা গেলো তুঙ্গ গৃহে আছে, ধরুন আপনার বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে তুঙ্গ গৃহে, আপনি এ সময় আরও বিশেষ লাভবান কিন্তু হবেন। বৃহস্পতি যদি আপনার নিচস্থ থাকে, বৃহস্পতি যদি আপনার বকরি থাকে, বৃহস্পতি যদি আপনার রাহুযুক্ত থাকে, বৃহস্পতি যদি আপনার কেতুযুক্ত থাকে, বৃহস্পতি দেবগুরু এবং দত্তগুরু, অর্থাৎ বৃহস্পতি শুক্র যদি একত্রে বসে থাকে, সেক্ষেত্রে বিশেষ শুভ ফলগুলো কিন্তু পেতে কিছুটা হলেও বাধা আসবে। এই হচ্ছে প্রেডিকশন। তো অনেকে কমেন্টস করছে যে স্যার আমার মিলছে না, বেশ কিছুজন কমেন্টস করছে, আবার কেউ কেউ কমেন্টস করছে এত সুন্দর সুন্দর কমেন্টস যে স্যার আমার মিলে গেল। দেখুন, আমি আপনার এখান থেকে হরোস্কোপ দেখতে পাচ্ছি না, আপনার কি দশা অন্তর্দশা চলছে, এই দশা অন্তর্দশাটাও কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু এফেক্ট মানুষের জীবনে ফেলে। জানেন তো, মানুষ গ্রহের চক্রে কিন্তু মানুষ ঘুরে। আমরা ভাবি যে যদি এই কাজটা না করতাম তাহলে হয়তো বা আজকে আমার এত বড় ক্ষতি হতো না, কিন্তু গ্রহ কি করে, আপনাকে সেই কাজটা কিন্তু করাবেই। অর্থাৎ আপনার ভাগ্যে যদি থাকে কি না, আপনার হবে সেই ভালো কাজগুলো, যদি আপনার হরোস্কোপটা যদি পারমিট করে, সেক্ষেত্রে
এই গোচরের ফল কিন্তু আপনাদের ভালো ফল নির্দেশ করবে। তো শুরু করা যাক, কোন কোন রাশি অর্থের দিক থেকে বিশেষ ফায়দা পাবে। প্রথম রাশি অর্থ, বেসিক্যালি আজকে আজকালকার দুনিয়াতে চলতে গেলে, একটা পা ফেলতে গেলে, একটা কথা বলতে গেলে, এক গ্লাস জল খেতে গেলেও যেটা অর্থের প্রয়োজন, সেই অর্থটা কোন কোন রাশি বিশেষ বিশেষ ফায়দা পাবে। এক নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থভাগ্য খুব ভালো এই পয়লা জুলাই টু বিশে নভেম্বর। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির কিন্তু অর্থভাগ্য বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থ ভাগ্য কিন্তু আপনাদের ভালো। এরপরে আসি মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থ ভাগ্য কিন্তু আপনাদেরও বিশেষ শুভ। এবং সবশেষে যেটা আসবো সেটা হচ্ছে ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু শুভ। এরপরে আসছি আপনাদের কর্ম, অর্থাৎ চাকরি কারা কারা পাবে। চাকরি বলতে দেখুন, যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি ভালো পজিশন থাকে, শনি ভালো পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জব বেশ কিছু রাশি কিন্তু পাবে। এটা আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু আপনার হরোস্কোপে জোরালো যোগ থাকা দরকার। বিশেষ করে গভর্নমেন্ট জব পাওয়া বা চাকরি পাওয়া, আপনি প্রাইভেট সেক্টরে যদি চাকরি বলেন, সে চাকরিও পেতে পারে যে যে রাশি, সেটা হচ্ছে প্রথম আমি বলবো মেষ রাশি। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। চার নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। পাঁচ নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। এগুলো কিন্তু গভর্নমেন্ট জব বা চাকরি পাওয়ার সম্ভাবনা। শিক্ষার ক্ষেত্রে কাদের উন্নতি হবে, শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে লাভবান হবে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি এবং কন্যা রাশি। শিক্ষার দিক থেকে কিন্তু এই রাশিগুলো বিশেষ ফায়দা কিন্তু পাবে। অর্থাৎ যারা উচ্চশিক্ষাতে আছে, যারা পিএইচডি করছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার দিক থেকে কিন্তু বিশেষ বিশেষ শুভ ফলগুলো কিন্তু পাবে। কিছু কিছু অংশে মকর রাশিও চাকরির ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ চাকরির একটা সম্ভাবনা আপনাদের আসার প্রবল সম্ভাবনা কিন্তু আছে মকর রাশির ক্ষেত্রে। বা আপনারা হয়তোবা যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে, বা পরে আপনারা হয়তোবা আপনারা সেখানে গিয়ে জয়েন করলেন, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহের সুপ্রভাবে। এই শিক্ষার ক্ষেত্রে বললাম, অর্থের ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রে বললাম, এই কটি রাশি বিশেষ বিশেষ ফায়দা পাবে। এবং আপনারা বিষ্ণুর বীজমন্ত্র পাঠ করুন, সেক্ষেত্রে বিশেষ ফায়দা আপনারা পাবেন। এবং যদি পারেন অশ্বত্থ গাছের নিচে আপনারা জল দিন, দুধ গঙ্গা জল যদি দিতে পারেন বা এমনি জল দিতে পারেন, সেক্ষেত্রে বৃহস্পতি ব্যাপারে বিশেষ লাভবান পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।